আগামী বিধানসভা নির্বাচন আমাদের টু অর ডাই লড়াই। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে। এবং আগামী 31 সালে হিন্দুদের পূজোগুলো সব বন্ধ হবে, মুসলিমরা হিন্দুদের দল করে 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? আপনি মুসলিম ভোট পান ওর হাতে গোনা বুধগুলো তাই করে ভোট বলবে, কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়েছে, তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে আমাদের পুরোহিত বাবুরা করেনি, কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি, আমরা তো হিন্দু মুসলমান করে আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি, আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এখন জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শামসাবাদের খোকন আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস 7 এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা, বলছে তুমি হিন্দু হয়ে গেছো। আমি যখন রফিবালা হাড়ি শহীদ আমাদের এই নির্বাচনে তফসিলিন শহীদ, মহিলা শহীদ, হিন্দু শহীদ এই নির্বাচনে 23-এ রাত্রে 7 বছরে মাকে মাথা ফেতলে খুন করা সোনাগুড়া অঞ্চলের মনসা বাজারে। আমি যখন নির্বাচন বিধি উঠার পরে 7-ই জুন রথিবেলার বাড়িতে গেছি, তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন আমি মমতা ব্যানার্জির মতো রেডরোডে নামাজে যাই না, কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে, যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোন অন্য ধর্মের লোক করে না, হিন্দু ধর্মের লোক করে। ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয়, তো আমি সন্ধ্যাবেলা 700 মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তা 700 হিসাব ছিল আমার 4,000 ভোট পাব মুসলিম ভোট নন্দীগ্রামে। তা আমি আয়ুব ভাইকে বললাম 1700 পেলাম কেন, তাহলে মাইনরিটি মোর্চা পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি? বলল দিব কি করে, ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি কর, তোমার 3 জনের বাড়ির 15টা ভোট, বিজেপি যদি এখানে 15টা পায় তোমার মসজিদে ওঠা বন্ধ, আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া আর নামাজের কাজ বন্ধ। আমি একটা দিয়েছি আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়েলিটি।
বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন, ভুলটা কোথায় বলুন আপনি, কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষে সংবিধান ভাঙা পার্টি করি, তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয় আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন আর ভাইপোজে, ভুলটা কোথায় বলুন না, আমরা 93টা বিধানসভায় এগিয়ে আছি, 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার, এ জেলা আমরা পারবো, কাঁচা মাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো, রাজ্যে কি হবে, রাজ্যে দুটো কাজ করতে হবে, ভোটের আগে মুক্ত করো ভয়, আপনি মা যে শক্তি ধরো নিজের করো জয়, ভয় কাটাতে হবে, ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে ভোট কেন হবে না, আওয়াজ করুন না, উড়ে চলে যাবে, শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান উড়ে চলে যাবে, লড়াই চলছে চলবে, এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা, জয় জয় তারা ইরাদাকে বেশ সাহস হয় কোথা থেকে, আমরা স্বামীজির শিষ্য, স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল, ইরা হাকিম তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার, সমন্বয় বাড়ান, খুচকার সমস্যা আছে আমি আস্তে আস্তে হাত লাগাব, আগামী 4th August শহীদ মাতঙ্গিনী, আমি জেলা প্রেসিডেন্টকে বলছি নোট করেন, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মেম্বার নেতৃত্বকে নিয়ে মোবাইল সুইচ অফ করে মিটিং হবে, যে সমস্যা চলছে পঞ্চায়েত ভোটের পর থেকে ওই দিন সমাধান হবে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতার ইস্যু, আমি সুকুমার বেরা রাজু এবং জীবন পাইকে অনুরোধ করব আপনারা 2 তারিখের মধ্যে সমাধান করুন, নইলে আমি তাপসী মন্ডলকে উপস্থিত রেখে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের 1-to-1 ওপিনিয়ন নিয়ে দল থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব, ভোট ছিল তাই আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করেছি, আর দয়া করে পছন্দ হয় না, না পছন্দ হতে পারে, ঢাকা থেকে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে সবাইকে বলছি, যাকে অপছন্দ হয় হতে পারে আপনার ব্যক্তিগত, ঢাকা থেকে বিরত করবেন না, মিটিংয়ে ডাকবেন, কোন অধিকার নেই আপনাকে কোন পদাধিকারীকে বাদ দেওয়ার, আবারও বলি মন্ডল থেকে জেলা সমস্ত 3টে টার্মের প্রাক্তন পদাধিকারীদের বর্ধিত সভাতে সবসময় ডাকবেন, ডকুমেন্ট রেখে ডাকবেন, আর আমিও জেলা অফিসে
আপনাদের জন্য সময় দেব, আগস্ট মাস থেকে দেব। আগামী 9 তারিখে সুকান্ত চৌধুরী নগর মন্ডল আছেন, আমরা সকালে টাইম চেয়েছি জেলখানা মোড়ে সমবেত হয়ে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের শহীদ দিবসে আমরা মা মাতঙ্গিনী শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করব। নেতাজি 9ই আগস্ট, 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে মেছে দাঁতে ক্ষুদিরাম বসুর পাদস্পর্শে কর্মসূচি হবে, ওখানকার মন্ডল প্রেসিডেন্ট মধু এবং বামদেবরা করবে, আমরা যারা সময় দিতে পারবো আসবো। 14 তারিখে ফ্রিডম এট মিডনাইট আমাদের তমলুকে বরাবর হয়, রেল স্টেশনের সামনের জায়গায় এনওসি নিয়ে করবেন এবং সে কর্মসূচি পালিত হবে। 15 তারিখে জাতীয় পতাকা সমস্ত বুথে উড্ডীন করার জন্য, উত্তোলন করার জন্য আপনারা প্রপারলি উদ্যোগ গ্রহণ করবেন। অভিজিৎ বাবু আগস্ট মাস জুড়ে 7টা বিধানসভাতেই কর্মী সমর্থক পদাধিকারীদের সঙ্গে তার মিট করার কর্মসূচি সমাপ্ত করবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ধিত জেলার অধিবেশন ডেকে দুর্গাপূজার পর থেকে আমরা কি কি কর্মসূচি নেব, ভোটার তালিকার কাজ ডিসেম্বরে যখন শুরু হবে কিভাবে করব তার বিশদ আলোচনা সেখানে আমরা করব। কিছু বিষয় আছে যেটা সংবাদ মাধ্যমের সামনে বলা উচিত নয়, সেটা পরবর্তীকালে দলের ইনডোর কর্মসূচিতে আমি জানাব। আগামীকাল মন কি বাত, আমি নন্দীগ্রামের যে কোনো একটি গ্রামে থাকি, আমদাবাদ 2-এর একটি গ্রামে আমি থাকব, আপনারাও একা নয়, ছবি ছাড়েন আমি দেখেছি মোবাইল চালিয়ে একা বসে, অন্তত 10 জনকে নিয়ে বসে মন কি বাতটা শুনবেন, 10 জনকে সাথে নিয়ে বসে আমি এই অনুরোধটা আপনাদের করলাম। আমরা যারা পশ্চিমবঙ্গে এই হোমল্যান্ড পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, তাদের কাছে আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই, আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে এবং আগামী 31 সালে হিন্দুদের পুজোগুলো সব বন্ধ হবে। এইটুকু মাথায় রেখে কাজ করুন। জয় শ্রীরাম।